গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। তোমাদের দিদির একদম রেডি। কোথায় যাচ্ছে তোমরা তো জানো, মায়ের কাছে যাচ্ছে। এই দেখো গৈল্যবাবু রেডি, মুখময় পাউডার মেখে। এই যে তোমাদের দিদি, এই মায়ের কাছে যাচ্ছি, তোমাদের দাদা দেখা যাক কবে যায়। যাবো যাবো। আর এই দেখো এই সমস্ত হচ্ছে লাগেজ। আর এই ব্যাগ ডাকা তোমরা তো জানো স্পেশালি। এই ব্যাগটা এই দেখো কি হচ্ছে এবার। এই ব্যাগটা গুল্লুবাবুর ব্যাগ। এই পিঠে নেবে না কিছুতে। এই ওই দেখো, দেখেছ দোস্ত, তুমি দেখেছ? পিঠে নেবে না, কিন্তু ব্যাগটা ওকে নিতে হবে। ওর ভেতর ওর একটা ছোট্ট জলের বোতল আছে, একটা টাওয়াল আছে, কিন্তু ও নেবে না। ওই দেখো খুলে নামিয়ে দিল, দেখেছ? আবার তোমাদের দিদি ওটা পড়াবে ওকে। এইবার দেখো জুতো পরানো নিয়ে কি যুদ্ধটা হয়। কিছুতেই পড়বে না ওটা। এইবার দেখো জুতো পরানো নিয়ে যুদ্ধটা শুরু। কবারই খালি হাত গলিয়ে দিচ্ছে। জুতো পরানো নিয়ে যুদ্ধটা দেখার আছে, কিছুতেই জুতো পড়বে না। আবার বলছি বলে দেখো কিরা মার চোখে দেখছে ক্যামেরার দিকে। ব্যাস অনেক কাণ্ড করে পড়ানো গেছে, এবার দ্বিতীয় পা। ব্যাস গুল্লুবাবু জুতো পরে রেডি। গুল্লুবাবু মামার বাড়ি যাচ্ছে পিঠে ব্যাগ নিয়ে। আর এই দেখো তোমাদের দিদি বাড়ির ভেতরে উঠে পড়েছে। সাবধানে যাও, হ্যাঁ। বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো, তারপর তোমাদের দাদাভাইয়ের মানে আমি উপরে উঠতেই তোমাদের দাদাভাই ফোন করেছিল পৌঁছেছি কিনা, তখনই বললাম জাস্ট সেই পৌঁছালাম। আর তোমাদের গুল্লুবাবু এখন দুষ্টুমি করছে, এই যে এখানে বসে বসে টিউশন নিয়ে বসেছে, আর দুষ্টুমি চূড়ান্ত লেভেলে করছে। যাই হোক বাড়িতে করে তো দুষ্টুমি, আর এখানে আরও এক ধাপ উপরে। তো মামা বাড়ি বলে কথা, একটু দুষ্টুমি না করলে হয় কি, সেই আর কি। যাই হোক, চলো আপাতত একটু বসে রয়েছি, মার সাথে গল্প গুজব করছি, তারপরে দুপুরবেলায় খেয়ে দিয়ে একদম তোমাদের কাছে আসবো। এখন একটু বসেছি, বুঝতে পারছো বসা মানে গুল্লুবাবু নিশ্চয়ই ঘুমিয়েছে, তাই একটু বসতে পেরেছি। তার সাথে গুল্লুবাবুর লাঞ্চ কমপ্লিট, তার সাথে ঘুমও হয়ে গেছে, এখন ঘুমাচ্ছে, ঘুম হয়নি মানে ওঠার সময় হয়ে এসছে। এবার আমরা লাঞ্চ করবো। তার আগে বললাম তোমাদের সাথে একটু কথা বলেই নিই, সকালে তো তোমাদের বললাম বলো কি দুষ্টুমি করেছে, আর তার সাথে আজকে যেহেতু বৃহস্পতিবার সেই পুজোও দেওয়া হয়ে গেছে, স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গিয়ে গুল্লুবাবু খাওয়ানো কমপ্লিট, গুল্লুবাবু ঘুমিয়েছে, আমি একটু বসেছি। এরপরে আমরা লাঞ্চ করবো, তারপর গুল্লুবাবু উঠলে আবার তোমাদের সাথে শেয়ার করবো দুষ্টুমি কোনো যদি কোনো কিছু পড়ে থাকে। মানে প্রচণ্ড দুষ্ট হয়ে গেছে, মানে খাওয়ার আগে একটা নতুন নিয়ে, নতুন নয় এরা, যত ছোটোবেলার থেকে এই ভাত খাওয়ার আগে প্রচণ্ড ঘুম পায় গুল্লুবাবু। হ্যাঁ মানে এক কথায় খেতে খেতে ঘুমিয়েও পড়ে, কিন্তু যেই গুল্লুবাবুর ঘুম মানে খাওয়া কমপ্লিট গুল্লুবাবুর ঘুমও চলে যায়, কী অদ্ভুত না? তোমাদের কারো এরকম হয়েছে? আমার মন সাথে যে ঘটনাগুলো ঘটেছে অনেকগুলো ছোটো ছোটো, তোমাদের নিশ্চয় তোমাদেরও ছানারা এরকমই করে। যাই হোক চলো কিছু করার নেই, গুল্লুবাবু এখন ঘুমোতে ঘুমাতে আমরা লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই, করে তারপর তোমাদের কাছে আসি। ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমাদের ঘুম থেকে ওঠা হলো একটু আগে, গুল্লুবাবু দেখো উঠে একদম দুষ্টুমি চূড়ান্ত লেভেল শুরু করে দিয়েছে। আর তোমাদের দাদাভাই ওখানে ঘুম থেকে উঠেছে, আজকে যেহেতু আমি এখানে চলে এসেছি সকালবেলা উঠে একটু কাজ এক্সট্রা রয়েছে কিছু, যেমন পুজো দিতে হবে, তারপরে টিফিন টিফিন খাওয়া দাওয়া করবে, তারপর রেডি হয়ে বেরোবে। তো আপাতত তোমাদের দাদাভাইকে 7টা নাগাদ ডেকে দিয়েছি, আর এদিকে গুল্লুবাবু এরকম
এই করে বেড়াচ্ছে, মানে প্রতিদিনের মতো আজকে সকালে আমার স্নানও হয়নি, কিছু হয়নি, একটু আগে জাস্ট বিস্কুট ফিস্কুট খাওয়া হলো আর এখন একটু বসেছি, তারপরে টিফিন টিফিন করবো। এইরকম বললো বাবু হাই করে দাও, হ্যালো ফ্রেন্ডস বলে দাও। বললো বাবু সকালে সকালে একটা আকাশ করে দিয়েছি আজকে, আর ঠাকুরের ফুল আনা হয়েছিল, সেই ফুল ডাইনিং টেবিলের উপর তুলে দেওয়া হয়েছিল, বুঝতে পারছো? এক প্যাকেট ফুল ফেলে দিতে হচ্ছে। চলো এক দুজন তোমাদের দেখাই কোন ফুলগুলো। এই দেখো এই এক প্যাকেট ফুল পুরো ফেলে দিতে হবে, ডাইনিং টেবিলে তুলে দিয়েছে, কিছু করার নেই। বুলু বাবু ওই আকাজ করেছে, তারপরে আরও এক প্যাকেট ফুল আনা হয়েছে, ওই ফুলটা এখন ফেলে দিতে হবে। আবার এদিকে দেখেছো, এদিকে আবার জলের কলগুলো খুলে দিচ্ছে, প্রচণ্ড দুষ্টুমি শুরু করে দিয়েছে। চলো আপাতত ও আরেকটা কথা বলি, তোমাদের গল্লুবাবু কিন্তু এখন লিফটে দরজা খুলে একা একা উঠতে শিখে গেছে, বুঝতে পারছো? মানে আজকে এটা আজকে সকাল থেকে দেখছি, আমার সাথে একটু সামনে বেরিয়েছিল, দেখছি নিজেই দরজা খুলছে, নিজেই ঢুকে যাচ্ছে, যদিও বাটনগুলো পায় না এই একদিকে বাঁচোয়া, কিন্তু তাও একটা বিপজ্জনক একা একা লিফটে ওঠাটা। যাই হোক, কোনোরকম নিয়ে আসা হয়েছে, গল্লুবাবুর খাওয়া ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে, আমার হয়নি। আর তার মধ্যে আরেকটা কাজ করে আছে কালকে, এই যে গুলুবাবুর এই জুতোর এই বাক্সের ভেতর বিস্কুট যা ছিল ঢুকিয়ে রেখে দিয়েছিল, মানে কৌটোটা ঢুকায়নি, বিস্কুটগুলো খুলে জুতোর উপর সাজিয়ে রেখে দিয়েছিল, বুঝতে পারছো? এই হচ্ছে করেছে। আপাতত দুদিনে দুটো চমক তোমাদের দিলাম, আর যে কদিন থাকবো কত চমক দেবো জানি না, এই রকম চমক দিলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। রান্নাঘর থেকে আবার ব্লগটা স্টার্ট, যদিও রান্নাঘরটা একটু অন্যরকম, জানো কোথায় এসেছি। তো যাই হোক, চলো আজকে রান্না করতে করতে তোমাদের সাথে একটু ব্লগ স্টার্ট করলাম। তোমাদের দাদাভাই তো অফিসের জন্য বেরিয়ে গেছে, সকালে যতদিন ঘুম থেকে তুলে দেওয়ার কাজটা আমার, নালে লেট হয়ে যায়, তো তুলে দেওয়া হয়েছে, তারপরে পুজো পুজো করে ব্রেকফাস্ট খেয়ে দিয়ে অফিসে চলে গেছে। তো এখন হচ্ছে রান্না করছি, রান্নার আইটেম কী রান্না করছি চলো একগুলো দেখি। এবার ভাজা হচ্ছে, মাছের মাথা দিয়ে রান্না হবে, এদিকে ভোলা মাছ ভাজা হচ্ছে, এই ডাটা, এদিকে ধনে পাতা, কুমড়ো, এদিকে পুঁই শাক, আর এখানে আবার মাছ রয়েছে, বিছনা সেগুলো ভাজা হচ্ছে, আর এখানে আরেকজন রয়েছে, এই যে দিদি রয়েছে, হাই বলে দাও, এই যে তোকে বলছি হ্যালো, এরে ও হচ্ছে হেল্প করছে আমাকে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আজকে ব্লগটা একদম গাড়ি থেকে স্টার্ট করেছি, আজকে যাচ্ছি স্প্ল্যানেটে। তো পুজোর আগে একবার স্প্ল্যানেট না গেলে হয়? তো তোমার দাদাভাই তো আজকে আসার কথা, এই দেখো গুল্লুবাবু পেছন থেকে একবার উঁকি দিয়ে দিয়েছে, তো একবার তো যেতেই হবে। তা তোমাদের দাদাভাই বললো যে আমাকেই ঘুরে আসতে, বললো না তুমিই যাও, দেখা যাক। তোমাদের দাদাভাই একটু বলেই দিল যে চলে আসতে, মানে ঘুরে আসতে, তো কী করবো, কিছু করার নেই, চলে আসলাম, আর দেরি করবো না। আর এই দেখো এখানে রানী, এখানে গুল্লু বাবা, আর এই যে দিদি, হাই করে দে, যাচ্ছি। তো চলো কী কেনাকাটা করি, বেশিরভাগ বলতে মেনলি হচ্ছে তোমাদের গুল্লুবাবু আর রানীর জিনিস কেনাকাটা করবো। তোমাদের দাদাভাই আসলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, দাদাভাই আসেনি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দাদাভাই আসেনি তো কী হয়েছে, যখন যাবো দাদাভাইয়ের সাথে তখন ম্যানেজ করে নেবো পুরোটা, কী বলো কি তোমরা, চলো দেখতে থাকো। আমরা চলে এসেছি প্ল্যানেটে, আগেই বললাম চলে এসেছি সিরাম একাডেমিতে, এখন একদম গ্রাউন্ড ফ্লোরটা ঘুরছি। এই যে আসি দিদি ভাই সবার সাথে এগিয়ে গেছে, আমি এদিকে ব্লগ করছি, গুল্লু বাবাকে নিয়ে আসছি সবাই। যাই হোক চলো, গুল্লু বাবুর ড্রেস কি কিনি না কিনি, আমরা কি কিনি না আসলে শেয়ার করবো, চলো দেখতে। বডিটা পুরোটা তুলতে বলছি, বডি তো আসলে কত বডি আছে, মানে
বন্ধুরা, শনিবার থেকে তাই চলে এসেছি তোমাদের দিদির ওখানে, আর এসেই আর তারপর মার্কেটিং। আজকে মার্কেটিং মূলত গুল্লুবাবুর জন্য। দেখো, তোমাদের দিদি গুল্লুবাবু সমস্ত ড্রেস পছন্দ করছে। বন্ধুরা, যে ঘটনাগুলো তোমরা দেখলে সেগুলো প্রায় আজ থেকে দু সপ্তাহ আগে, আর বাড়ি তো ফিরে গেছি দু সপ্তাহ আগে, কিন্তু তোমাদের সাথে এই দু সপ্তাহের দূরত্ব। তার কারণটা কী জানো? যেদিন ফিরেছি ঠিক সেই দিন বিকেল থেকে আমার অস্বাভাবিক শরীর খারাপ, সর্দি, জ্বর, ঠান্ডা লাগা, কোত্থেকে কী হলো কিছু বুঝতে পারলাম না, আর তারপরেই এই বাঁচোকে ইনফেকশান। চোখটা দেখেই এখনও বুঝতে পারছো চোখটা কীরকম একটা হয়ে আছে, আর মেডিকেশান চলছে। আর তা যাই হোক, আস্তে আস্তে সেরে উঠছি, আর যে কারণে এতদিন আমরা কোনোরকম ব্লগে আসতেই পারিনি। তা যাই হোক, এতদিন বাদ তোমাদের কাছে এলাম, খুবই ভালো লাগছে। আশা করি তোমাদেরও ব্লগটা ভালো লাগবে। পুজোর কেনাকাটা মনে হচ্ছে সবাইকার কমপ্লিট, কারণ কাল বাদে পরশু মহালয়া, আর এখানে তো মার্কেটে চরম ভিড় হচ্ছে, শেষ মুহূর্তের কেনাকাটা সবাই করে নিচ্ছে। আজকে আবার সেপ্টেম্বরের এন্ড, অর্থাৎ কালকে আবার অনেকের স্যালারি ডে বা পে ডে, তা মার্কেটে ভিড় আরও উত্তরোত্তর বাড়বে আগামী কয়েকদিনে, আশা করছি সেটা। আর তোমাদের দিদি দেখো কী করছে, এই দেখো গুল্লুবাবুর ফোটানো জল বটলে ঢালছি। আর এখন কটা বাজছে সেটা বলো? রাত্রি একটা, কিছু করার নেই। এই সময়ে হঠাৎ আমাদের যে তোমাদের সঙ্গে একটু গল্প করি, তোমাদের দিদি এ সমস্ত করছে, গুল্লুবাবু তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে কাদা। তা যাই হোক, আর অকারণে ব্লগটা বড় করব না। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, পুজো সবাই খুব ভালো করে উপভোগ করো, মাতৃ বন্দনা সবাই মন দিয়ে করো, মায়ের কাছে সারা বছরের সারা জীবনের সুখ 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 স্বাচ্ছন্দ্য শান্তি এ সমস্তগুলো তোমরা চেয়ে নাও। আর আবার আসছি আমরা নেক্সট ব্লগে খুব শিগগিরই, আশা করছি আর খুব একটা গ্যাপ হবে না। ততক্ষণের জন্য টাটা।